আমি আমার এই বিদ্যালয়টিকে ভালোবাসবো। ঠিক আছে, এইবার আমরা গানটা গাইবো, গাও। আমি গান গাইতে পারি না, আমরা করব জয়। জয় আমরা করবো, জয় আমরা করবো, বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ও বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয়। এবার একটা ছোট্ট প্রশ্ন করে শেষ করে দেব, কয়জন এমপি হতে চাও? হাত তোলো। গুড গুড, এটাই চাই, গুড ফাইন। আচ্ছা, কয়জন চেয়ারম্যান হতে চাই আমরা? বাহ বাহ, গুড। আচ্ছা, কয়জন আমার মতো বিভাগীয় কমিশনার হতে চায়? মেয়েরা বেশি চায়, গুড গুড। আচ্ছা ঠিক আছে, কয়জন তোমরা ভালো মানুষ হতে চাও? ফাইন, শাবাস। তো তোমাদের জন্য এই প্রথম 2024 সালে আমরা যারা তোমাদের অভিভাবক, আমরা যারা তোমাদেরকে প্রচন্ড ভালোবাসি, আমরা তোমাদেরকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি জন্যই দেখো কাল রাতে তোমার শোনো শিক্ষক কিন্তু ঘুমায়নি। এই যে এখানে যারা বসে আছে তারা ঘুমায়নি, কেন ঘুমায়নি জানো? শুধু তোমাকে একটু আনন্দ দেওয়ার জন্য, তোমার হাতে একটা নতুন বই তুলে দেওয়ার জন্য। সেই জন্য তোমরা আমাদের কাছ থেকে ভালোবাসা নিবে এবং সেটাকে 100 গুণ বানিয়ে তারপর আমাদেরকে ফেরত দিয়ে দিবে। তোমাদের কাছে আমরা কিচ্ছু চাই না ভালোবাসা ছাড়া। তো সবাই ভালোবাসা নিয়ে 2024 সাল শেষ করবে, পড়াশোনা করবে, গান গাইবে, খেলাধুলা করবে, সামটাইম একটু একটু হাতাহাতিও করা যেতে পারে, খুব বেশি না, আবার খুশি দিয়ে নাকটা ফাটাই দিও না, তাহলে হবে। তো সবাই ভালো থাকো, তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা। তোমরা একদিন এই সব জায়গায় যেখানে আমরা বসেছি সেদিন তোমরা একদিন বসবে, এবং তোমরা যেদিন বসবে সেদিন বিশ্ববাসী বলবে যে বাংলাদেশের সরকারের বা যে কোনো সেক্টরে, বাংলাদেশের পলিটিক্যাল, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশের শিক্ষক, বাংলাদেশের কোনো কিছুতে কোনো রকম কোনো নেতিবাচক জিনিস নাই। সেই শুভকামনা জানিয়ে সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার বলে শেষ করছি। তোমাদের আজকে এই 2024 সালের বই বিতরণ উৎসবের উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যারকে।